আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসি এর চেয়ারম্যান, 24 জুলাই 2021 2:04 দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি চতুর্থ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, কারণ এনটিআরসি এর চেয়ারম্যান স্যার যে কথাগুলো বলেছেন সেটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে, এ লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। তৃতীয় গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগ শেষে প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে, এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শনিবার 24 জুলাই দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান এনামুল কাদের খান। এনটিআরসির চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি কাজ করছি। পুলিশ ভেরিফিকেশন শেষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে, এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা হবে। নির্দিষ্ট করে কোনো মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। এর আগে শনিবার সকালে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল অর্ধলক্ষ শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে খবর প্রচারিত হয়। আগামী 3 মাসের মধ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়। এ প্রসঙ্গে এনটিআরসির চেয়ারম্যান এনামুল কাদের খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তির 8448টি পদ কোনো প্রার্থী আবেদন করেনি। এছাড়া 6777টি মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় 15335টি পদ শূন্য রয়েছে। এর বাইরে শূন্য পদের কোনো তথ্য জানা নেই। তৃতীয় গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ শেষে প্রতিষ্ঠানগুলোর থেকে শূন্য পদের তথ্য চাওয়া হবে, এরপর বলতে পারব কত পদের বিপরীতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে এনটিআরসির একাধিক সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে যে 35,000 শূন্য পদের তথ্য দেওয়া হয়েছে সেটি অনেক আগে সংগ্রহ করা শূন্য পদের চাহিদা। এনটিআরসি এর সাবেক চেয়ারম্যান আকরাম হোসেনের সময় এই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে এনটিআরসি। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 3টি গণবিজ্ঞপ্তির কাজ শেষ করেছে, যদিও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ এখনও বাকি। এর আগে গত 15 জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে এনটিআরসি। তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে 34,610 জনকে এমপিওভুক্ত এবং 3,676 জনকে নন এমপিও প্রতিষ্ঠানে সুপারিশ করেছে এনটিআরসি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি এনটিআরসি এর সকল আপডেট তথ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আল্লাহ হাফিজ।